দুর্নীতির দায়ে অভিযুক্ত রাবি ভিসি সহ প্রশাসনিক কর্মকর্তাদের অপসারণ ও সম্প্রতি রাবির সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি কাজলা গেটে এসে শেষ হয় এ সময় ভিসি সহ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে এবং সম্প্রতি ঢাকার সাভারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বক্তব্য রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশ তাদের বক্তব্যের সময় বাধা দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় পরে ধাওয়া করে ছাত্রদল কর্মী রফিকুল ইসলাম নামের একজনকে আটক করে পুলিশ সেলিমউদ্দিন উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি রাজশাহী